ট্রান্সশিপমেন্টের আওতায় আসামের গৌহাটি থেকে মেঘালয় হয়ে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে যাবে ভারতের পেট্রোলিয়াম পণ্যবাহী লরি। মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে 140 কিলোমিটার পথ ব্যবহার করবে লরিটি। বিস্তারিত জানাতে তামাবিল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। এই মুহূর্তে আছি বাংলাদেশ ভারত সীমান্তের একেবারে তামাবিল সীমান্ত পয়েন্টে। আমার পিছনে ভারত, সামনে বাংলাদেশ। কিছু সময়ের মধ্যেই ভারত থেকে 10 ট্রাঙ্ক লরি আসবে, সেই ট্রাঙ্কার করে আসবে, 7 ট্রাঙ্কার করে আসবে জ্বালানি তেল, এবং 3 ট্রাঙ্কার ট্যাঙ্ক করে আসবে এলপিজি গ্যাস, এবং কিছু সময়ের মধ্যেই চলে আসবে গুয়াহাটি থেকে। ইতিমধ্যে ডাউকি সীমান্তর কাছাকাছি চলে এসেছে এবং বাংলাদেশ অতিক্রম করবে কিছু সময়ের মধ্যেই, এবং এই সীমান্ত হয়ে ত্রিপুরা এবং গুয়াহাটি এই দুইটি রাজ্যেই বাংলাদেশের সড়ক ব্যবহার করে 140 কিলোমিটার সড়ক অতিক্রম করে সে চলে যাবে ত্রিপুরায়। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের সেই পণ্যগুলো জ্বালানি তেল। আমার সাথে আছে এই মুহূর্তে তামাবিল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি একটু জানতে চাইব যে এই বহরের মধ্যে কতটা গাড়ি থাকবে এবং কতদিন তারা সুবিধা পাবে এই ট্রানজিট ব্যবহার করতে, এবং এটিই তো প্রথম ট্রানজিট। বাংলাদেশ ভারতের যে চুক্তি হয়েছিল 2018 সালের 25 অক্টোবর, যে চুক্তির পর তো এটাই প্রথম ট্রানজিট। হ্যাঁ, এই চুক্তির পরে এটি প্রথম ট্রানজিট, এবং আজ 10টি গাড়ি আসার সম্ভাবনা আছে, যাহাতে পেট্রোলিয়াম অয়েল এবং এলপিজি থাকার কথা, এখনও পৌঁছায়নি। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের তামাবিল এলসি স্টেশনে এসে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বাংলাদেশ ভারতের যে 2018 সালে 25 অক্টোবর চুক্তি হয়েছিল ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্টের জন্য, বা সেই ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট চুক্তির প্রথম ট্রানজিটের চালানটি বাংলাদেশে প্রবেশ করবে কিছু সময়ের মধ্যেই। আমার পাশে রয়েছে ভারতের ডাউকি শুল্ক স্টেশন, সেই ডাউকি শুল্ক স্টেশন পর্যন্ত এসে পৌঁছে গেছে সেই 10টি ট্যাঙ্কার, এবং বাংলাদেশ অতিক্রম করতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। এই অতিক্রম করার পর 140 মিটার সড়ক অতিক্রম করে মৌলভীবাজারের কুলাউড়ায় চাতলাপুর সীমান্ত অতিক্রম করে সেই কৈলাসপুর, ভারতের কৈলাসপুর হয়ে চলে যাবে ত্রিপুরা এবং মণিপুর রাজ্যে। এবং এই বাংলাদেশের সড়ক ব্যবহার করার জন্য এবং বিভিন্ন কাস্টমস ব্যবহার করার জন্য বাংলাদেশের রাজস্ব দিতে হবে তাদের, এবং এই রাজস্ব প্রতিটি গাড়ি প্রতি তারা রাজস্ব দিবে, এবং এইভাবে 40টি বহর যাওয়া আসা করবে এইভাবে বলা বিভিন্ন সময়। তবে আজকে 10টি বহর যাবে এবং আগে পিছিয়ে পুলিশের স্কোয়াড থাকবে, জেলা পুলিশের পক্ষ থেকে সেই স্কোয়াড দেওয়া হবে, এবং তাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। মোটামুটি এই ছিল ভারত থেকে যেই 10 ট্যাঙ্ক জ্বালানি এবং এলপিজি আসবে এবং ভারতের সড়ক ব্যবহার করে সেই ভারতই প্রবেশ করবে সেই ট্রানজিটের প্রথম চালানটি ভারত থেকে আসছে, তার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম তামাবিল স্থলবন্দর থেকে।